খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক ওই সময়ের বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন চলচ্চিত্র শিল্পীর নাম প্রকাশ না করার শর্তে জানান, যতদূর জানতে পেরেছি মৌসুমের সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদ খানের উপর ওমর সানি ভীষণ বিরক্ত ছিল। খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তারা। ডিপজল বলেছিলেন, থাক বাদ দাও, মারামারি করার দরকার নাই, সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না, মৌসুমীর কাছেও যাবে না। ডিপজলের এমন সমাধান ওমর সানি মেনে নিতে পারেননি। কয়েকদিন ধরে তাই জায়েদ খানকে খুঁজছিলেন, ধরেই নিয়েছিলেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে পাওয়া যাবেই। অনুষ্ঠানে ওমর সানি ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তখন ডিপজল সহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয় শিল্পী সোফায় বসা ছিলেন। চড় মারার সময় জায়েদ খানকে উদ্দেশ্য করে ওমর সানি বলেন, তোরে না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব করবি না, কোনো ফাজলামি করবি না, অসম্মান করে কথা বলবি না। ওমর সানির চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, গুলি করে দেব। ওমর সানি পাল্টা জায়েদ খানকে বলেন, গুলি তোর, তুই আমারে চিনস, আমি ওমর সানি। জায়েদ খানের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ান, বলেন, এই আমার ছেলের বিয়ের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এত মানুষ ছিল, এসব কি? এরপর ওমর সানিকে ডেকে ডিপজল বলেন, খাইয়া যাবা না? ওমর সানি বলেন, আমার মাথা গরম, আমি খাবো না। এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানি। ওমর সানি বের হওয়ার আধা ঘন্টা পর জায়েদ খানও বেরিয়ে যান। ঘটনার ব্যাপারে ডিপজল বলেন, ওই একটুখানি ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে, এইটুকি। তিনি আরও বলেন, হয়তো আগে থেকে তাদের মধ্যে রাগারাগি ছিল, এই কারণে ঘটনাটি ঘটেছে, আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।